ফুচকা চটপুটি বা পানিপুরি এগুলো থেকে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকিয়ান কুকিং আজকে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত স্ট্রিট ফুড পানিপুরির রেসিপি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি প্রথমে আমি পানিপুরির পুরি তৈরি করে নিচ্ছি এজন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি হাফ টেবিল চামচ ময়দা আর আমি নিয়েছি এক টেবিল চামচ আটা একটি বড় বাটির মধ্যে শুকনো উপকরণগুলোকে আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে পানি দিব আর একটি মিডিয়াম সফট ডো তৈরি করে নিব আমি ডোটি তৈরি করে নিয়েছি দেখুন ডোটি এরকম সফট হবে এরপরে ডোটিকে আমি ঢেকে রেস্ট হতে রেখে দিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে যেখানে আমি ডোটি বেলে নিব সেখানে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি সেখান থেকে একটি লেচি নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি এরপরে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর পাতলা রুটির মতো করেই বেলতে হবে এরপরে আমি ছোট একটি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এরপর আমি বাড়তি ডোগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পুরিগুলোকে একটি প্লেটের উপরে নিয়ে নিচ্ছি দেখুন পুরিগুলোর পুরত্ব এরকম হবে এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি পুরিগুলোকে ভাজার জন্য চুলায় আমি তেল গরম করতে দিয়েছি পুরিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে যখন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটি করে পুরি দিয়ে দিচ্ছি আর ঝাঁঝড়ি দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এরপর আমি উল্টে দিচ্ছি যখন পুরীর দুই পাশ এরকম গোল্ডেন করে ভাজা হবে তখন আমি পুরীকে তেল থেকে তুলে নিচ্ছি আমি আরও একটি পুরি দিয়ে দিচ্ছি আবারও চেপে দিচ্ছি চেপে দিলেই সবগুলো পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন এই পুরিটাও কত সুন্দর ফুলে উঠেছে এভাবে করেই আমি সবগুলো পুরিকে ভেজে নিচ্ছি এখন আমি পানিপুরির পানিগুলোকে তৈরি করে নিব জন্য প্রথমেই আমি একটি সবুজ চাটনি তৈরি করে নিব এই জন্য একটি ব্যালেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ধনে পাতা দুই টেবিল চামচ পুদিনা পাতা চার পাঁচটা কাঁচামরিচ আর এক টুকরো আদা আমি ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস সব কিছুকে আমি এখন খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন পানিপুরির সবুজ পানি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে ব্লেন্ড করে নেওয়া সবুজ চাটনি থেকে এক চামচ চাটনি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেঁতুলের কাত সাত মতো লবণ সাত মতো বিট লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো সব কিছুকে আমি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমাদের সবুজ পানি এখন তেঁতুলের পানি তৈরি করার জন্য আবারও একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুলের কাত এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো বিট লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সব কিছুকে এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিপুরির জন্য আমাদের সবুজ পানি আর তেঁতুলের পানি দুটোই তৈরি এখন আমরা পুর তৈরি করে নিব এজন্য আমি আট নয়টা আলু নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ সিদ্ধ ছোলা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচের মতো চিলি ফ্লেক্স স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো সবুজ চাটনি এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি পানিপুরির জন্য আমাদের পুরি দুই রকমের পানি ভেতরের পুর সব রেডি এখন আমরা পানি পুরি বানিয়ে নিচ্ছি দেখুন পুরিগুলো কত সুন্দর মচমচে হয়েছে এখন পুরীর মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে নিচ্ছি এরপরে পুরিটাকে আমি পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি হুম দারুণ মজা হয়েছে রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন আর কী কী রেসিপি দেখতে চান আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি কথা হবে পরের এপিসোডে আল্লাহ হাফেজ